হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এবং আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে, কারণ আজকে আমরা যাব আমাদের ছোট্ট একটি পার্কে, সৌদি আরবের ছোট্ট একটি পার্কে। এখানে ফ্রি টাইমে আমরা সবাই বসে থাকি বা এখানে মজা করার জন্য আসি। তো এখন প্রায় বিকালের দিক, তো এখানে কেউ আসে নাই, তারপরে আপনাদেরকে ছোট্ট পার্কটি দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা। তো চলুন এখন আপনাদের সেই পার্কটি দেখানো যাক। আবি ভাই, পার্কে যাওয়ার অনুভূতি আপনার কেমন লাগছে? আমাদের বাসা থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই এই ছোট পার্কটি অবস্থিত। তো আমরা অলরেডি চলে এসেছি পার্কে। আর এই পার্কটির যে ছোট বিল্ডিংটি দেখছেন, এটি পার্কটির ওয়াশরুম। এখানে একপাশে মহিলাদের জন্য ওয়াশরুম এবং অন্যদিকে পুরুষদের জন্য ওয়াশরুম। আমরা যদি বাংলাদেশে কোথাও পার্কে ঘুরতে যাই, যদি প্রাকৃতিক ডাকে সাড়া দেয়, তাহলে সেই কাজ কমপ্লিট করার জন্য আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু এই দেশে এমন একটা সিস্টেম যে প্রত্যেকটা পার্কে ওয়াশরুম রয়েছে। তো এই ওয়াশরুমগুলো দেখাশোনার জন্য গভর্নমেন্টের লোক নিয়োগ রেখেছে, এবং এই পার্কের প্রত্যেকটা ওয়াশরুম ফ্রিতে ইউজ করা যায়। এখন বাইরের পরিবেশটা একটু দেখাবো। এখানে হাবিব ভাই দোলনায় দুলকাচ্ছে, তার কাছে চলে যাওয়া যাক এবং তার আজকের অনুভূতিটা কেমন লাগছে সেগুলো জানবো। আজকে আপনি কেন আসছেন পার্কে এই দুপুরের দিকে বলেন? একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা, একটু গপশপ করবো। দুপুরের দিকে আপনি গপশপ করবেন? কারণ কাজের বহুত চাপ বেশি, তো ফ্রি টাইম আসছে না। বন্ধুরা সবাই দেখুন, পার্কটি অনেক সুন্দর। এখন প্রায় 2টা বাজে সৌদি আরবের টাইম, তো কাজের চাপ বেশি, তাই আমরা চলে আসলাম আপনাদেরকে ফ্রি টাইমে দেখানোর জন্য। বন্ধুরা, আমাদের সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন, আমাদের বড় ভাই, আসলে সে একজন নেপালি। সে আমাদের কোম্পানিতে বর্তমানে ড্রাইভিং অবস্থায় আছে, ড্রাইভিংয়ের জব করে। তো সে নেপালি, সে প্রায় 10 থেকে 12 বছর থাকার কারণে সে পুরো বাংলা পারে। তো তাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, আপনারা সবাই তার জন্য কমেন্ট করুন। এখন আমি চেষ্টা করবো নেপালি বাইটির মুখ থেকে বাংলা কথা শোনানোর জন্য। বাড়িতে সবাই ভালো আছে? আমি শুনছি আপনি নাকি নেপালি, আপনি নাকি বাংলা পারেন, আমাদের দর্শককে কিছু বলেন। আচ্ছা, তো ওকে। নেপালি বাইটি হঠাৎ করে তার সামনে ক্যামেরা নেওয়ার কারণে তিনি অনেক ইতস্ত বোধ করছেন এবং অনেক আস্তে আস্তে কথা বলছেন, তার জন্য হয়তোবা তার কথাগুলো ভিডিওতে আসছে না। সে কিন্তু 100% বাংলা পারে। আমি যদি আবার আমার মোবাইলের পিছনের ক্যামেরাটি দিয়ে এই পার্কটি দেখাতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই পার্কটি কিন্তু অনেক অসাধারণ একটি পার্ক, এবং আমাদের জন্য এখানে আসা অনেক সহজ। আমরা এসে এখানে বসি, এই যে ছোটো ছোটোগুলো এই বসার জায়গাগুলো দেখছেন, আমরা এখানে আসি বসি। তো এখানে বিকালের দিকে কিন্তু অনেক ভালোই লাগে। দেখেন ওইদিকে আসছে খেজুর গাছ, এবং ওই পাশে দেখেন আছে একটি ছোট্ট বাচ্চাদের খেলার জন্য একটি খেলার বক্স। এখানে সাধারণত যারা আসে, বিশেষ করে সৌদি বাচ্চারা আসে খেলা করার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।